আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাই ছবি টেক বিডি চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওটিতে আমরা দেখব কিভাবে একটি ড্রোন কিট ব্যবহার করে সম্পূর্ণ ড্রোন তৈরি করতে হয়। এই কমপ্লিট ড্রোন কিটটি আপনারা রেডিও গিয়ার বিডি থেকে কিনতে পারবেন। এই কিটটির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে এই ড্রোনটি তৈরি করার জন্য আমাদের চারটি মোটর লাগবে। আমরা এখানে 1400 কেভি অথবা 1000 কেভির ব্রাশলেস মোটর ব্যবহার করতে পারি। এবার এই চারটি মোটরকে কন্ট্রোল করার জন্য আমাদের 430 অ্যাম্পিয়ারের ESC লাগবে। এবার ড্রোনের জন্য আমাদের একটি ফ্রেম লাগবে, এটি হলো DJI F450 সাইজের ফ্রেম। ফ্রেমের চারটি আর্মকে আমি এর বটম প্লেটের সঙ্গে স্ক্রুর সাহায্যে লাগিয়ে নিয়েছি। এবার ফ্রেমের চারটি আর্মের মধ্যে আমরা চারটি মোটরকে স্ক্রুর সাহায্যে লাগিয়ে দিব। এবার ফ্রেমের বটম প্লেটের মধ্যে আমাদের ESC নেগেটিভ এবং পজিটিভ এই দুটি টার্মিনালকে সোল্ডার করে লাগিয়ে নিব। এখানে চারটি আর্মের নিচে বটম প্লেটের মধ্যে আমাদের চারটি ESC লাগানোর জন্য নেগেটিভ এবং পজিটিভ মার্ক করা রয়েছে। আমাদের এখানে ভালো মানের সোল্ডারিং আয়রন এবং সোল্ডার ব্যবহার করে এটিকে ঝালাই করে লাগিয়ে নিতে হবে। এবার আমরা এই ধরনের একটি ব্যাটারি কানেক্টর আমাদের ফ্রেমের যে মেইন পাওয়ার পোর্ট রয়েছে সেখানে সোল্ডার করে লাগিয়ে নিব। এই কানেক্টরটি আপনার কিটের সঙ্গেই পাবেন। এবার আমরা চারটি ESC আমাদের ফ্রেমের নিচে জিপ টাই অথবা টেপের সাহায্যে লাগিয়ে নিব। এবার এই ESC-র তিনটি ওয়্যারকে আমাদের মোটরের যে কোনো তিনটি ওয়্যারের সঙ্গে লাগিয়ে নিতে হবে। এখানে এই তিনটি ওয়্যারের মধ্যে থেকে যে কোনো দুটি ওয়্যারকে মোটরের সঙ্গে এক্সচেঞ্জ করে লাগাইলে আমাদের মোটরের যে ডিরেকশন রয়েছে সেটি চেঞ্জ হয়ে যাবে। আপনাদের কখনও যদি মোটরের ডিরেকশন চেঞ্জ করতে হয় তাহলে আপনি এই তিনটি কানেক্টরের মধ্যে থেকে যে কোনো দুটি কানেক্টর খুলে সেগুলোকে এক্সচেঞ্জ করে লাগিয়ে দেবেন, তাহলে আপনাদের মোটরের যে ডিরেকশন রয়েছে সেটি চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা আমাদের ফ্রেমের টপ প্লেটকে স্ক্রুর সাহায্যে আমাদের ফ্রেমের সঙ্গে ভালোভাবে লাগিয়ে নিব। এবার আমরা আমাদের ফ্লাইট কন্ট্রোলারটিকে ডাবল সাইড টেপের সাহায্যে আমাদের ফ্রেমের একেবারে মাঝখানে মাউন্ট করে লাগাবো। আপনারা চাইলে ফ্লাইট কন্ট্রোলারটিকে ফ্রেমের ভিতরেও লাগাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ড্রোন ক্র্যাশ করলে আর ফ্লাইট কন্ট্রোলারটি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে না। ফ্লাইট কন্ট্রোলার গায়ে একটি অ্যারো রয়েছে, আপনি আপনাদের ড্রোনের ফরওয়ার্ড সাইড যেই দিকে রাখতে চান অ্যারোটি সেই দিকে থাকবে। এবার ফ্লাইট কন্ট্রোলারটির সঙ্গে আমরা আমাদের বাজারটিকে লাগিয়ে নিব। বাজার লাগানোর পোর্টে নেগেটিভ এবং পজিটিভ মার্কার রয়েছে, সেখানে আমাদের বাজারের যে কানেক্টর রয়েছে সেটিকে লাগাতে হবে। এবার আমরা এই কানেক্টরগুলোর সঙ্গে আমাদের রিসিভারটির সঙ্গে আমাদের যে ফ্লাইট কন্ট্রোলার রয়েছে সেটিকে কানেক্ট করব। রিসিভারে তিনটি করে পিন রয়েছে, রিসিভারের উপরের যে পিনগুলো রয়েছে সেগুলো হলো সিগন্যাল পিন, মাঝখানেরটি হলো পজিটিভ পিন এবং নিচেরটি হলো গ্রাউন্ড পিন। এবার কানেক্টরটিকে আমরা আমাদের রিসিভারে 1 নম্বর চ্যানেলের সঙ্গে কানেক্ট করব। এখানে সাদা তার বা সিগন্যাল তারটি থাকবে উপরের দিকে।
এবারে এই কানেক্টরের অপর পাশটিকে আমরা আমাদের ফ্লাইট কন্ট্রোলার এক নাম্বার ইনপুট চ্যানেলের সঙ্গে কানেক্ট করব। এখানে ফ্লাইট কন্ট্রোলার ইনপুটের ডান পাশের যে পিনগুলো রয়েছে সেগুলো হলো সিগন্যাল পিন, মাঝখানেরগুলো পজিটিভ এবং বাম পাশেরগুলো হলো নেগেটিভ পিন। তো আমরা আমাদের রিসিভারের এক উপরের যে পিনটি রয়েছে মানে সিগন্যাল পিন সেটিকে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের সিগন্যাল পিনের সঙ্গে কানেক্ট করব। আর বাকি দুটি তারের সাহায্যে আমাদের ফ্লাইট কন্ট্রোলার থেকে 5 ভোল্ট আমাদের রিসিভারে যাবে। এবার এই ধরনের তিনটি কানেক্টরকে আমরা আমাদের রিসিভারের 2, 3, 4 চারটি সিগন্যাল ওয়্যারের সঙ্গে কানেক্ট করে নিব। এবার কানেক্টরের অপর পাশটিকে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের 2, 3, 4 চারটি সিগন্যাল ওয়্যারের সঙ্গে কানেক্ট করে নিব। এখানে আমাদের রিসিভারের 1 নম্বর চ্যানেল লাগবে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের 1 নম্বর সিগন্যাল ওয়্যারের সঙ্গে, 2 নম্বর লাগবে ফ্লাইট কন্ট্রোলারের 2 নম্বরে, 3 নম্বর লাগবে ফ্লাইট কন্ট্রোলারের 3 নম্বরে এবং 4 নম্বর লাগবে ফ্লাইট কন্ট্রোলারের 4 নম্বরে। এখন আপনার ডিসপ্লেতে যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রাম অনুযায়ী আপনারা চাইলে আপনাদের কানেকশনগুলোকে করতে পারেন। এবার দেখুন আমাদের ড্রোনটিকে যদি এভাবে ধরি তাহলে আমাদের উপরের বাম পাশের মোটরটি হলো 1 নম্বর, দেন উপরের ডান পাশের মোটরটি হলো 2 নম্বর মোটর, নিচের ডান পাশের মোটরটি হলো 3 নম্বর মোটর এবং নিচের বাম পাশের মোটরটি হলো 4 নম্বর মোটর। এবার আমরা 1 নম্বর মোটরের সিগন্যাল ওয়্যারটিকে আমাদের ফ্লাইট কন্ট্রোলারে 1 নম্বর আউটপুটের সঙ্গে লাগাবো। এখানে আউটপুটের বাম পাশের যে পিনগুলো রয়েছে সেগুলো হলো সিগন্যাল পিন, মাঝখানেরটি পজিটিভ এবং ডান পাশেরটি হলো নেগেটিভ পিন। আর আমাদের ESC-র যে কানেক্টর রয়েছে সেখানে হলুদ তারটি হলো সিগন্যাল পিন, তো আপনারা সেইভাবে লাগাবেন। এবং আমাদের ESC-র যে কানেক্টর রয়েছে তার মধ্যে থেকে হলুদ যে তারটি রয়েছে সেটি হলো সিগন্যাল পিন, তো এই হলুদ তারটিকে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের সিগন্যাল পিনের সঙ্গে লাগাতে হবে। বাকি পজিটিভ এবং নেগেটিভ দিয়ে আমাদের ESC থেকে 5 ভোল্ট আমাদের ফ্লাইট কন্ট্রোলারে আসবে। তো আমাদের সকল কানেকশন করা শেষ। এবার এই ডায়াগ্রাম অনুযায়ী আপনাদের মোটরে প্রোপেলার লাগাতে হবে। আপনারা এখানে দেখুন আমাদের প্রথম মোটরটি ঘুরবে ক্লকওয়াইজে, আপনাদের যদি কোনো মোটর উল্টো ডিরেকশনে ঘুরে তাহলে আপনারা কী করবেন, ESC-র যে তিনটি তার রয়েছে তার মধ্যে থেকে যে কোনো দুটি তারকে এক্সচেঞ্জ করে লাগিয়ে দেবেন, তাহলে আপনাদের মোটরের যে ডিরেকশন রয়েছে সেটি চেঞ্জ হয়ে যাবে। তো এই ডায়াগ্রাম অনুযায়ী আপনাদের মোটরের ডিরেকশনগুলো ঠিক হলে আপনার এই ডায়াগ্রাম অনুযায়ী এখানে প্রোপেলার লাগাতে হবে। আমার হাতে দেখুন এখন যে প্রোপেলারটি রয়েছে এটি দেখুন ডান পাশ হলো মোটা, মানে এটি হলো ক্লকওয়াইজ প্রোপেলার, তো এটিকে আপনাদের ক্লকওয়াইজ মোটরের জায়গায় লাগাতে হবে। এবং এই প্রোপেলারটি দেখুন এটি বাম পাশ মোটা, মানে এটি হলো কাউন্টার ক্লকওয়াইজ প্রোপেলার, তো এটিকে আপনাদের কাউন্টার ক্লকওয়াইজ মোটরের মধ্যে লাগাতে হবে। আপনারা যদি এখানে ক্লকওয়াইজ ডিরেকশনের মোটরে কাউন্টার ক্লকওয়াইজ প্রোপেলার লাগান তাহলে কিন্তু আপনাদের ড্রোনটি উড়বে না, তো আপনি এই কাজটি করার সময় একটু মনোযোগ সহকারে করবেন। তো আমাদের ড্রোনটির সকল কাজ শেষ। এবার জাস্ট আমাদের এই ড্রোনটিকে সেট আপ করতে হবে। তো এই ফ্লাইট কন্ট্রোলারটিকে কীভাবে সেট আপ করতে হয় তা নিয়ে বিস্তারিত ডিটেল আমার একটি ভিডিও রয়েছে, এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমি সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে দিব। আপনারা এই ভিডিওটি দেখে ড্রোনটি তৈরি করার পর সেই ভিডিওটি দেখে খুব সহজে আপনাদের ফ্লাইট কন্ট্রোলারটিকে সেট আপ করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।